টেলিমুড়া সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজিত মহালয়া উপলক্ষে আগমনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় টেলিমুড়া নেতাজিনগর গীতশ্রী সঙ্গীত বিদ্যালয়ে। এই দিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংসদের সভাপতি দুলাল পাল, স্বাগত ভাষণ রাখেন সংসদের সম্পাদক জ্যোতিপ্রকাশ দাস। এই দিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হল সংসদের সাহিত্য মুখপত্র একতারার আত্মপ্রকাশ হয় এই দিন। তাছাড়া নাচ, গান, কবিতা পাঠ, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খুবই জাঁকজমকভাবে এই আগমনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সময়ের টিনি নৌকা এঘর অঘর এপাড়া ওপাড়া ঘুরে শেষকালে তোমার আসার খবরে আচমকা শিহর বদলেছি আমি কিংবা আমরা, সুযোগে বদলেছ তুমি কিংবা তোমরাও, আর বাকিটা ইতিহাস। জীবন মরণ, সুখ আহ্লাদ, স্বপ্নের রং তুলি কিংবা বন্ধু স্বজন অথবা তেল ডাল নুন লঙ্কা কিছুই নেই আজ হাতের মুঠোয়। তেলের দাম তো আর বলে লাভ নেই, সব হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে। ছোট্ট একটা পোকার উপদ্রব টর্নেডোর মতো তছনছ করে দিল তোমার আমার স্বপ্নের বাগান। চোখের জলে মুছে গেছে সিঁদুর, মায়ের কোলে নেই কু সোনা, মাথার উপর বিশাল আকাশ, পায়ের তলায় উধাও মাটি, তবু তবু বুক ভরা আশার একরা স্বপ্ন নিয়ে বসেছি। গামচিল হয়ে আত্মম্ভর আশায় জানি না সামনে কি আছে, কি আছে সামনে, ভোরের আগমনীতে মাখবে শিউলির গন্ধ নাকি আবার ফি বছরের মতো কপাল জুড়ে চলবে শুধু ছত্রভঙ্গ তুরঙ্গ।